ম্যাম আসছি। কি হলো চিকু, এত দেরি হলো কেন? ম্যাম আসলে বাড়িতে একটু কাজ ছিল তো তাই দেরি হয়ে গেল। না ম্যাম, আমি আর চিকু তো একসাথে বেরিয়েছিলাম। তাহলে চিকু তোমার এত দেরি হলো কেন? জিনি তো অনেকক্ষণ আগে চলে এসেছে, তুমি এত দেরি করলে কেন? কোথায় ছিলে সত্যি করে বলো, নাহলে কিন্তু তোমার মাকে আমি বলে দেব। না ম্যাম বলবেন না, ম্যাম বলবেন না, আসলে আসলে রাস্তায় একটুখানি বাদর খেলা দেখাচ্ছিল তো তাই আমি ওখানে দেখছিলাম বলে একটু দেরি হয়ে গেল। ম্যাম বাড়িতে বলবেন না প্লিজ, আর কখনো এমন করব না, এবার থেকে ঠিক টাইমে চলে আসবো আমি। বাবা খুব ভালো ছিল তো তুমি, পড়াপাতি তুমি বাদর খেলা দেখতে গেছো। দাঁড়াও তোমার মাকে আমি নিশ্চয়ই বলবো, তুমি বড্ড বেশি বার বেড়ে গেছো। না ম্যাম না ম্যাম, আমার অন্যায় হয়ে গেছে, আর কখনো এমন করবো না, প্লিজ আপনি বলবেন না ম্যাম, তাহলে মা আমাকে খুব মারবে। আচ্ছা ঠিক আছে, যাও নিজের জায়গায় বসো, যাও। ঠিক আছে ম্যাম। তোমাদের বাড়িতে যা যা টাস্ক দেওয়া হয়েছিল সেগুলো তোমরা সবাই ঠিক মতো করে এনেছো তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা খুব ভালো, ঠিক আছে। আচ্ছা জেনি তুমি বলো তো বোর্ডের মধ্যে কি কি লেখা আছে সেগুলো আমাকে একটু পড়ে শোনাও তো। এ বি সি ডি ই এফ জি এইচ, দেখেছো জেনি কত সুন্দর করে বললো, এটাই আবার এ থেকে জেড পর্যন্ত থাকবে, ঠিক আছে। তোমরা খুব ভালো করে পড়ে আসবে, সবাইকে বলছি, যারা পারবে না তাদের আমি কিন্তু পানিশমেন্ট দেব। আর চিকু কালকে থেকে যেন তোমার ঠিক টাইমে যেন চলে আসবে, না হলে কিন্তু আমি তোমার মাকে ডেকে সব বলে দেব। আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা কেউ হুড়মুড়ি করবে না, আস্তে আস্তে চলে যাও। এই আজকে তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, চল না আজকে একটুখানি খেলা করি গা। কি খেলা করি বলতো? সেটা তো আমিও ভাবছি কি খেলা করা যায়। এই চল না আমার বাড়ি, চল আমার বাড়ি যাবি? আমাদের বাড়িতে গাছে অনেক লেবু ধরেছে, লেবু পারবি? চল সবাই মিলে গিয়ে লেবু পারি গা। এই তাই নাকি, আমার তো লেবু খেতে খুব ভালো লাগে রে, যাবি যাবি যাবি, চল 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 তোদের বাড়িতেই যাই, আজকে অনেক লেবু পারবো গিয়ে। সত্যি বলছিস চিকু, তোদের বাড়িতে সত্যি লেবু ধরছে? কে জানে, মিথ্যে কথা বলছিস নাকি? আমার বাবা বিশ্বাস হয় না। না না চিকু মিথ্যে কথা বলেনি, চিকু সত্যি বলেছে, ওদের বাড়িতে অনেক লেবু গাছ আছে, তোদের বাড়ি থেকে আমরা আজকে কমলা লেবু পারবো। তোদের গাছে ওর তো অনেক হয়েছে কমলা লেবু, চল চল। এই চল 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 চল। এই দেখ তোদের বলেছিলাম না গাছে অনেক লেবু, একবার তাকিয়ে দেখ গাছে কত লেবু হয়েছে। সত্যি তো, কত গাছে লেবু রে বাবা, তোদের কাছে এত লেবু আছে? এই চল চল পারি রে চল, আমার তো তাই থাকতে ইচ্ছে করছিল, বলছে কখন খাবো, চল চল চল। কিন্তু কে গাছে উঠবে, আমি তো উঠতে পারবো না। এই চিকু জানা তুই উঠে কটা লেবু পেরে দে। এই দাঁড়া দাঁড়া, তোদের অত চিন্তা করতে হবে না, আমি আছি কি করতে, দাঁড়া আমি উঠে তোদের গাছ থেকে লেবু পেরে দিচ্ছি। ও হাত পাচ্ছি না তো, অনেক চেষ্টা করছি কিন্তু হাত যাচ্ছে না লেবুটার কাছে, আর একটুখানি আর একটুখানি, কিছুতেই হাতটা যাচ্ছে না। ও ও যাচ্ছে না যাচ্ছে না, কিছুতেই হাত পাচ্ছি না আমি, একটা লাঠি হলে ভালো হতো। আরে চিকু তোর মইটা তো নড়ছে, তুই তো পড়ে যাবি। না 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 না, তুই পড়ে যাবি, মই নিয়ে সদ্য পড়ে যাবি, তোকে লেবু পাড়তে পারে তুই না। লেবু পাড়তে পারে না, লেবু পাড়তে উঠেছে, আমার বাবা লেবু খাওয়া দরকার নেই। আমাকে তোরা কেউ বাঁচা, কেউ বাঁচা, আমি পড়ে যাচ্ছি, পড়ে গেলাম পড়ে গেলাম। ও কি লেগেছে আমার, আমার খুব লেগেছে, ও আমি উঠতে পারছি না। আরে তোরা কেউ মইটা সরা, আমি উঠতে পারছি না। এ পিকু মইটা তোর না, দেখ না এখানে লিলি তো পড়ে আছে। এ লিলি উঠ, তুই কেমন গুতো খেলে রে, উঠ উঠ। ও আমি উঠতে পারছি না, আমাকে এত গুতো মারলো, আমি আর কখনো তোর সঙ্গে দেবো খেতে আসবো না তোদের বাড়িতে। ও আরে জানি চিকু তোদের বাড়িতে আসতাম না। আ ওরে আস্তে আস্তে উঠ রে, হ্যাঁ উঠছি। ও তোর গুতো দিয়েছে গরুতে, চিকু তোদের গরুটা খুব বাজে, ও এভাবে গুতো দিলে আগে ওইখানে দাঁড়াতেন নাকি? বাজারে জিনিসপত্রের দাম যা একটু বেড়ে গেছে, কিছুতে হাত দেওয়ার উপায় নেই। ও কি হলো,
চিকুর বন্ধুরা এখানে? নিশ্চয় চিকু, জেনি সবাই আছে এখানে, ওর বন্ধুরা যখন এখানে আছে। আর নিশ্চয় কমলা লেবুই পাড়তে এসছে, দেখি তো একবার। এই চিকু, চিকু, এই রে মা চলে এসছে তো, কি করবো এখন আমি, আমার হাতটা ধরে তোল শিগগিরি তোল। কি রে দেখেছ, কি হয়েছে, শুয়ে আছিস কেন এখানে, কি হয়েছে? আবার বাগানে এসছিস লেবু পাড়তে? বারবার বারণ করেছি আমি, ওই মই দিয়ে লেবু পাড়তে উঠবি না, দেখেছিস তো, আজকেও নিশ্চয় পড়েছিস, বন্দি তো হাত পা ভেঙে বসবি রে। এই এই চল তো, সব চল, দাঁড়া দাঁড়া তোর হচ্ছে। আমার একটা লাঠি কোথায় গেল, কোন দিকে রাখলাম লাঠিটা, দাঁড়া তো, দাঁড়া আমি লাঠি আনছি, দাঁড়া। এই রে চিকু মনে হচ্ছে এবার মারটা খাবে, এদিকে আন্টি চলে এসছে, আর এখানে থাকবো না, বাবা কাকিমা যদি আমার বকে শিগগিরই চলে যায়, এমনি আমি গরুর মতো খেয়েছি। লিলি তো চলে গেল, আমি আর এখান থেকে কি দরকার, আমিও চলে যাই। এই রে সবাই তো একে একে চলে গেল, আমি একা বাচ্চা হবো কেন, থাক চিকু আর জেনে বুঝে নিক, আর বাবা দরকার নেই আমার লেবু খাওয়ার, আমি বাবা পালাই তাহলে কাকিমা আমাকেও ধরে দেবে। দেখেছ সবাই একে একে চলে গেল, এই চিকু এবার কি করে রে, কাকিমা তো আমাকে মনে হচ্ছে লাঠির বাড়ি দেবে। এই চিকু কেন যে লেবু পাড়তে এসেছিলাম? এই জানি, চল একটা কাজ কর। কি রে কি করবো রে চিকু, তাড়াতাড়ি বল, আমার খুব ভয় করছে, কাকিমা এসে এক্ষুনি আমাদের লাঠির বাড়ি দেবে, তাড়াতাড়ি বল। এই চ আমরা এখান থেকে এক্ষুনি চলে যাই, নাহলে মা এসে কিন্তু খুব পিটাবে, চ চ তাড়াতাড়ি চ। ঠিক বলেছি ঠিক বলেছি, চল চল, নাহলে আজকে দুজনে লাঠি বাড়ি খাবো। দাঁড়া দাঁড়া, তবে হচ্ছে দাঁড়া, হ্যাঁ কোথায় গেল দেখেছ, সব কটা ভেঙেছে, যেই দেখেছে আমি লাঠি আনতে এসেছি। দাঁড়া আজকে চিকু জেনিটাও বা কোথায় গেল, চিকু জেনিও নেই, দেখেছ সব কটা পালিয়েছে, আজকে সব কটার পিঠে আজকে আমি দিতাম, এত বার বলে লেবু গাছে উঠবি না, তাও সে লেবু গাছে উঠবে, আসুক আজকে বাড়ি, পালিয়ে তুই যাবি কোথায়, তুই কি বাড়িতে ঢুকবি না নাকি, ঢোক আজকে, দেখ তোকে আজকে কেমন পেটাতে হয়। দাঁড়া, উফ আর পারি না এই ছেলেকে নিয়ে, এত জ্বালাতন করে না এই ছেলে, আমাকে পুরো পাগল করে দিল। উফ এই চিকু আমরা এখন কোথায় যাচ্ছি, কাকিমার মারের ভয়তে আমরা এখানে চলে এলাম, বাড়িতে ঢুকতেই হবে, তখন তো আবার কাকিমার হাতে মার খেতে হবে, যখন খেতে হবে হবে, আমরা তো এখন মায়ের হাত থেকে বেঁচে চলে এসেছি, আর আমরা যখন বাড়ি যাব তখন দেখবি মায়ের হাত ঠান্ডা হয়ে যাবে। নে নে আমরা এখানে বসে একটু গল্প করি, অত চিন্তা করিস না তো, কিচ্ছু হবে না। বেলুন নেবেন, বেলুন, বেলুন নেবেন। কিনি দেখ ওইটা বেলুনওয়ালা আসছে, বেলুন কিনবি রে বেলুন। হ্যাঁ হ্যাঁ চল না চল না, বেলুন কিনি। বেলুন নেবেন, বেলুন, ভালো ভালো বেলুন আছে, আর তিনটেই আছে, তিনটে ভালো ভালো রঙের বেলুন আছে, নিলে নিয়ে নিন, খুব কম দামে দিয়ে দেব, বেলুন নেবেন, বেলুন। ও আঙ্কেল তোমার হাতে বেলুনগুলো কত সুন্দর গো, আমাদের একটা বেলুন দাও না। হ্যাঁ আঙ্কেল আমাদের একটা বেলুন দাও না গো আঙ্কেল। হ্যাঁ আগে পয়সা আনো, আমার কাছে তিনটেই বেলুন আছে, তোমরা যদি নিতে চাও আমি কম দামে দিয়ে দেব, এগুলো আমি 20 টাকা দামে বিক্রি করছি, আর তোমাদের আমি 10 টাকা দিয়ে দিয়ে দেব, দাও তোমরা দুজন 10 টাকা করে দাও, আমি তোমাদের বেলুনটা দিয়ে দিচ্ছি। ও আঙ্কেল 10 টাকা লাগবে, কিন্তু আমাদের কাছে তো পয়সা নেই আঙ্কেল, কি করব। ও তো এখন যাও, আমার ব্যবসার সময় এখন বেশি মাথা খারাপটা করিও না তো, যাও আমাকে বেলুন বিক্রি করতে দাও, বেলুন আছে, বেলুন ভালো ভালো বেলুন, আর তিনটেই আছে, খুব কম দামে দিয়ে দেবো, বেলুন নেবেন, বেলুন, খুব কম দামে দিই। জারে জেনি আমাদের আর বেলুন কেনা হলো না, বেলুন আলো আমাদের একটাও বেলুন দিল না। হ্যাঁ রে চিকু কি করবো বল, বেলুনগুলো খুব পছন্দ হয়েছিল সত্যি, আজকে আমাদের দিনটা যে কি খারাপ গেল না। কি বলেছিস জেনি, আমি দেখ কেমন দিদিমণির কাছে বকা খেলাম, লেবু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গেলাম, আবার বেলুনওয়ালার কাছে বেলুন পছন্দ হলো তাও পেলাম না, ধর দিনটাই আজকে খারাপ যাচ্ছে। হ্যাঁ আবার দেখ কাকিমা আমাদের কেমন লাঠি দিয়ে মারতে আসছিল, কি যে আছে আজকে আমাদের জানি না বাড়িকে, চল চিকু আমরা একটু ওই গাছের তলে বসে বসে গল্প করি গা, তারপরে বাড়ি যাব। হ্যাঁ জেনি চ চ চ, ঠিক বলেছিস তুই, চ একটু গল্প করি গা। বন্ধুরা আজকের গল্পটা এই পর্যন্ত, ওই গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।